সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত, অর্থাৎ 2023 সালে যে সমস্ত শিক্ষার্থীরা বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে উক্ত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ অনলাইনে প্রবেশ করে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম পূরণ করতে হবে। আমি আপনাদের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি আপনাদের সাথে শেয়ার করছি। ঢাকা বোর্ডের ন্যায় প্রত্যেকটা বোর্ডও কিন্তু তাদের স্ব স্ব ওয়েবসাইটে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত চিঠিগুলো ইস্যু করেছে। তো এই চিঠিতে মূল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং কিভাবে কোন কাজটি করবেন এবং কাজের প্রক্রিয়াগুলো কেমন সে বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। তো আগে আমরা এই রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির যে চুম্বক অংশ বা প্রধান অংশ সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এবারই প্রথম আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জেএসসি এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের মতোই অনলাইনে রেজিস্ট্রেশন হতে যাচ্ছে। এই রেজিস্ট্রেশন ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স 1 জানুয়ারি ন্যূনতম 9+ হতে হবে এবং 31 ডিসেম্বর হতে হবে 15 বছর। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 20 বছর হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হলো যে রেজিস্ট্রেশন করতে গেলে অবশ্যই অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ জিএসসি এবং নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা যেভাবে সোনালী সেবা রসিদ প্রিন্ট করে ব্যাংকে জমা দেব, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে সোনালী সেবার ফর্ম পাওয়া যাবে, সেই ফর্মটি পূরণ করতে হবে। ওই ফর্মে নিবন্ধন ফি ই-SIF সিলেক্ট করার পর সেই ফর্মটি পূরণ করে নেক্সটে ক্লিক করার পর ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ পাওয়া যাবে, সেই রসিদ প্রিন্ট করে ব্যাংকে জমা দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আর একটা বিষয় হলো যে রেজিস্ট্রেশন ফি কত। যেহেতু কোমল মতে শিক্ষার্থী, তো সরকার তাদের জন্য রেজিস্ট্রেশন ফি ধরেছে একদমই কম, মূলত দিতে হবে 50 টাকা। তো এর সাথে রেজিস্ট্রেশন ফি 8 টাকা, সর্বমোট তাকে পরিশোধ করতে হবে 58 টাকা। তবে উক্ত শিক্ষার্থী বিদ্যালয়ে যদি অন্যান্য পাওনা বা আনুষঙ্গিক ব্যয় থাকে সেক্ষেত্রে ভিন্ন হতে পারে অ্যামাউন্টটা। তবে রেজিস্ট্রেশনের জন্য তার বোর্ডের যে পাওনা সেটি হচ্ছে সর্বমোট 58 টাকা। তো এটা প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে অবশ্যই সংগ্রহ করা যাবে, এখানে যেহেতু নির্দেশনা আছে। আর যে সমস্ত প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই, তারা 1500 টাকা জমা দিয়ে লগ ইন পাসওয়ার্ড বোর্ড থেকে কিন্তু তারা সংগ্রহ করতে পারবে। তবে যে সমস্ত প্রতিষ্ঠানে অলরেডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, বিশেষ করে যে সমস্ত প্রতিষ্ঠান ইতিপূর্বে জিএসসি এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিল, তাদের জন্য নতুন করে পাসওয়ার্ড দেওয়া হবে না। অর্থাৎ তারা জিএসসিতে যে পাসওয়ার্ডটি ব্যবহার করে ওই পাসওয়ার্ড ব্যবহার করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজটি কিন্তু সম্পন্ন করতে হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে শিক্ষার্থীর পিতা মাতা এসএসসির সমমানের সনদ অনুযায়ী হলে তাদের মূল সনদ অনুযায়ী এন্ট্রি করতে হবে। আর জাতীয় পরিচয়পত্র বিষয়টা একটু গুরুত্ব দিতে হবে, যদি সনদধারী না হয় সেক্ষেত্রে এনআইডিতে যেমন আছে ঠিক তথ্য দিতে হবে। আর শিক্ষার্থীর নামের পূর্বে মিস্টার, মিসেস, মিস, শ্রী, শ্রীমতী ইত্যাদি ব্যবহার করা যাবে না, এবং যাদের পিতামাতা মৃত তাদের নামের ক্ষেত্রে লেট এ ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আরো কিছু ইনফরমেশন আছে যে প্রত্যেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ সংযুক্ত করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর রেজিস্ট্রেশনটা স্টার্ট হবে বা ফি জমা দিতে হবে কবে তার একটি তালিকা এখানে কিন্তু দেওয়া আছে বিস্তারিত। আমরা দেখতে পাচ্ছি যে বিলম্ব ফি ছাড়া সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ দিন সকল জেলা 15 নভেম্বর 2023, আর বিলম্ব ফি সহ 23/11/23। আমি আবার বলছি, সোনালী সেবার মাধ্যমে টাকা দিতে হবে 15 নভেম্বরের মধ্যে, আর ফাইন্ডেড সহ দিতে হবে হচ্ছে 23 নভেম্বরের মধ্যে। আর তালিকা সহ সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের রসিদ সহ শিক্ষার্থীর যে টর্ট লিস্ট বা তালিকা, এটি জমার কিন্তু তারিখ উল্লেখ আছে
জেলার জন্য এক একটা দেওয়া আছে এখানে। আর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে মূলত ডিসেম্বরের 10 তারিখে এবং রেজিস্ট্রেশন শেষ হবে 28 ডিসেম্বর, অর্থাৎ মাত্র 18 দিন রেজিস্ট্রেশন চলবে। আর সকল জেলার হার্ড কপি জমা দিতে হবে 31 ডিসেম্বর 2023 তারিখের মধ্যে। এবং নিচে আমরা রেজিস্ট্রেশন সংক্রান্ত যে ফিসের একটা বিবরণী এখানে বিস্তারিত দেওয়া আছে, এটি সরকারি বেসরকারি এবং প্রাথমিক বিভিন্ন বিদ্যালয়ের জন্য কিন্তু এটা দেওয়া আছে, এখান থেকে আমরা এটা সংগ্রহ করতে পারবো। এসিটিটা বোর্ডের ওয়েবসাইটে গেলে আমরা কিন্তু পেয়ে যাবো। এছাড়া আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানেও কিন্তু আমরা এই চিঠিটা পেতে পারি। এরপর যে আমি শেয়ার করবো যে আসলে শিক্ষার্থীদের যে এসি রেজিস্ট্রেশনের জন্য যে ফর্ম আছে এটা ইচ্ছা করলে আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমি আমার শিক্ষার্থীদের জন্য এটি তৈরি করেছি, তো আপনাদের সাথে এটি আমি শেয়ার করছি। তো এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন ফর্ম 2023 আমি আমার প্রতিষ্ঠানের জন্য এটি তৈরি করেছি, আপনারা চাইলে এটি সংগ্রহ করতে পারেন। তো এখানে শিক্ষার্থীর যে বেসিক তথ্য, তার নাম বাংলা ইংরেজিতে, তারপরে তার জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, শ্রেণী, শ্রেণী রোল, ধর্ম, তারপরে পিতা মাতার নাম ইংরেজিতে একবার, বাংলা একবার, অর্থাৎ ইংরেজিতে যখন লিখবেন সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এটা কিন্তু বলে দেওয়া আছে। আর শিক্ষার্থীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা দেওয়া আছে। আর অবশ্যই শিক্ষার্থীদের ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করবেন। আর এই ফর্মের সাথে শিক্ষার্থীরা যে সকল কাগজ সংযুক্ত করে দিবে সেটি হচ্ছে, যেহেতু অনলাইনে রেজি করতে হবে সুতরাং তার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি আপনারা নেবেন। তো ছবিগুলো মূলত স্ক্যান করে আপলোড করবেন সেখানে ক্রপ করে, তো অসুবিধা নেই। তারপরেও একাধিক কপি নিয়ে রাখাই ভালো। আর পিএসসি পাশের সনদ বা প্রত্যয়নপত্র ফটোকপি, যা যেহেতু সমাপনী পরীক্ষা হয় সুতরাং তাদের কাছ থেকে প্রত্যয়নপত্রের ফটোকপি নেওয়া যেতে পারে। আর শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ ফটোকপি নেবেন একটা, আর শিক্ষার্থীর অভিভাবক অর্থাৎ পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নেওয়া যেতে পারে একটি করে। আর এখানে ছাত্রছাত্রীর স্বাক্ষরের একটা ঘর রেখেছে অভিভাবকের স্বাক্ষর, আর এখানে অধ্যক্ষ, সহকারী প্রধান বা প্রধান শিক্ষকের স্বাক্ষরের একটা ঘর রাখা যেতে পারে। তো এটি হচ্ছে আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত রেজিস্ট্রেশন ফর্ম। আপনারা চাইলে এটা আমি ওয়ার্ড ফাইল আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি, আপনারা খুব সহজে এই ফর্মটি নিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্কে এই ফর্মটির যে ওয়ার্ড বা এডিটেবল ফাইল সেটি দেওয়া থাকবে, আপনারা সেটি ডাউনলোড করে ইচ্ছা মতো এখানে আপনার প্রতিষ্ঠানের নাম, তারপরে আনুষঙ্গিক যে তথ্য সেগুলো আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন খুব সহজেই। তো এটি হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ছিল, তো আশা করছি আপনাদের উপকারে আসবে। আপনারা যে কাজটি করবেন, এখানে শিক্ষার্থীদের যেহেতু সমাপনী পরীক্ষা হয়নি সুতরাং এই অপশনগুলো শিক্ষার্থীরা ফাঁকা রাখলেও চলবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এগুলো জাস্ট আমি দিয়ে দিয়েছি, আপনারা এগুলো চাইলে রিমুভ করে দিতে পারেন, মানে ইচ্ছা মতো আপনি এটি এডিট করতে পারেন, চাইলে এর থেকে ভালো করেও করতে পারেন। সো এটাই আমি সন্ধ্যায় ফেসবুকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে সংক্রান্ত একটা ভিডিও দেব, সো আমি ভিডিওটি দিয়ে দিলাম, আশা করছি অনেকে উপকৃত হবে। আর অনলাইনে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, ছবি কিভাবে ক্রপ করবেন, ডট লিস্ট কিভাবে তৈরি করবেন এবং সোনালি সেবা স্লিপ কিভাবে বের করবেন, ডিটেইলস আমি ভিডিও আকারে আপনাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ।